नमस्कार, आमी स्वपन इवीएम न्यूज़े आपनादेर सकल के स्वागत। कांग्रेसेर वार्किंग कमिटीर मीटिंग, कांग्रेसेर अवस्था किन्तु खुबी खराब। कांग्रेसेर वार्किंग कमिटीर मीटिंगे आमरा जेटा देखते पेलाम, चरम विशृंखला एवं दलेर मध्ये जे उपदलीय एकटा कार्यकलाप दलेर मध्ये तैरी हयेछे, गोष्ठीद्वंद्व, এই সমস্ত কিছু কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে কিন্তু তার একটা রিফ্লেকশন এলো। যে কারণে মিটিংয়ে একথা বলতে বাধ্য হলো, মল্লিকার্জুন খাড়গেকে বলতে হলো যে দলের স্বার্থকে মাথায় রেখে সমস্ত রকম অনুশাসন মেনে দল করতে আসুন, ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে রাখুন, কংগ্রেসের স্বার্থকে সামনে রাখুন। কেন বলছেন এই কথা? কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আমরা দেখলাম রাহুল গান্ধী লিটারালি চুপ করে থাকলো গোটা কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংটাতে। কেন তাকে চুপ করে থাকতে হলো না? তারা আইএনডিআইএ যে জোট, অর্থাৎ ইন্ডি যে অ্যালায়েন্স তৈরি হয়েছে, সেই ইন্ডি অ্যালায়েন্সের প্রথম একটা বৈঠক হয়েছে। আপনাদের সকলেই মনে থাকবে যে এই যে কোয়ার্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হয়েছে, সেই প্রথম বৈঠকে রাহুল গান্ধীরই প্রতিনিধি কেশিক বেনুগোপাল তিনি দুটো প্রস্তাব রেখেছিলেন। প্রথম প্রস্তাব কি আপনারা সকলেই জানেন, 14 জন পত্রকার, 14 জন সাংবাদিক জার্নালিস্টকে বয়কট করার ডাক দেওয়া হয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্সের। এবং দ্বিতীয়তাটা কি ছিল, যে ভোপালে একটা র্যালি হবে, মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডি অ্যালায়েন্সের একটা র্যালি করা হবে। সিডব্লিউসির মিটিংয়ে দেখা গেল, তার আগেই দেখা গেল যে 14 জন সাংবাদিককে বয়কট করার যে ডাক কংগ্রেস দিয়েছিল, এবং সোনিয়া গান্ধী তার টুইটার হ্যান্ডেলে এটা লিখলেন যে এই 14 জন সাংবাদিক তারা ভীষণ ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন, সুতরাং এদেরকে বয়কট করতে হবে। পরে তারা বুঝতে পারলেন যে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের তাদের যে অন্যান্য রাজনৈতিক দলের যে তার বন্ধুরা রয়েছেন, তারা এই কথাটা মানছেন না। ফলে বাধ্য হয়ে পবন খেড়াকে প্রায় ফেলা থুতু চেটে ফেলার মতো করে বললেন যে না, সাংবাদিকদের বয়কট করা হচ্ছে না। অর্থাৎ রাহুল গান্ধীর প্রথম যে বক্তব্য ছিল, তার প্রথম যে বার্তা ছিল কোয়ার্ডিনেশন কমিটিতে ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে, যে 14 জন যে সাংবাদিক, যেটা তিনি গদি মিডিয়া বলে বারবার প্রচার করার চেষ্টা করেন, সেই 14 জন সাংবাদিকের সাংবাদিককে যে বয়কট করার বিষয়, সেই বয়কট করার তার যে স্লোগান ছিল, সেই স্লোগানটা খারিজ হয়ে গেল। দ্বিতীয়তরা যেটা বলেছিলেন যে ভোপালে একটা জনসভা হবে, সেই জনসভা কারা করবে? ইন্ডিয়া অ্যালায়েন্স করবে। নেতৃত্বকে দেবেন রাহুল গান্ধী দেবেন। সিডব্লিউসির মিটিংয়ে কি বললেন কংগ্রেস নেতা কমলনাথ, তিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে না, এসব কোনো ইন্ডিয়া অ্যালায়েন্স অ্যালায়েন্সের এখানে ভোপালে মিটিং করা যাবে না, এই মিটিং ক্যান্সেল। তিনি বলছেন এইখানে ইন্ডিয়া অ্যালায়েন্স এসে পৌঁছানো মানে ভোপালের যে লোক বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যেটুকু অবস্থান রয়েছে সেই অবস্থানটাকে দুর্বল করবে। কারণ তিনি এমনিতেই ভোপালে দিগ্বিজয় সিংকে নিয়ে তিনি খুব চাপে রয়েছেন, যদিও এই দিগ্বিজয় সিং কমলনাথকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, কিন্তু দিগ্বিজয় সিংকে তিনি এখন বলেন যে মধ্যপ্রদেশের রাহুল গান্ধী, উনি যে কথাই বলেন সে কথাই গোলমাল তৈরি করে। কারণ তিনি সমস্ত ক্ষেত্রেই এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের বিরুদ্ধে ইন্ডিয়া অ্যালায়েন্সের লোকেরা তো বলেই, এমনকি দিগ্বিজয় সিং তিনি একটা সর্বভারতীয় তার একটা ভাবমূর্তি তৈরি করতে গিয়ে সনাতন ধর্মের বিরুদ্ধে তিনিও বক্তব্য রেখে দেন, বিভিন্ন সময় টুইট করেন, যেটা শুধুমাত্র মধ্যপ্রদেশের ওই হিন্দি বলয়ের ওই সনাতন ধর্মের লোকদের মধ্যে তো এটার বিরোধিতা তৈরি হয়, তা নয়, দলের অভ্যন্তরেও একটা মারাত্মক বিরোধিতা তৈরি হয়। আমরা দেখেছি যে মধ্যপ্রদেশের এখানে লড়াইটা মূলত হবে হিন্দুত্ব ভার্সেস হিন্দুত্ব, কমলনাথ এই লড়াইটাই লড়তে চান, কারণ মধ্যপ্রদেশে সংখ্যালঘু ভোট 2-2.5% মতো। ফলে মধ্যপ্রদেশের এই লড়াইটাতে তিনি, কমলনাথ, এই লড়াইয়ে তিনি কাউকেই চান না, এবং ইন্ডিয়া অ্যালায়েন্সকে তিনি অ্যালাউই করছেন না। ফলে মধ্যপ্রদেশের গোটা লড়াইটা তিনি এখানে একা লড়বেন, সেখানে সমস্ত পোস্টার, কর্মসূচি, সব সিদ্ধান্ত কমলনাথ এবং তার যে টিম রয়েছে সেই টিমই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিডব্লিউসির মিটিংয়ে এটা তিনি পরিষ্কার বলে দিয়েছেন। অর্থাৎ রাহুল গান্ধীর দ্বিতীয় যে প্রস্তাব ছিল ইন্ডিয়া অ্যালায়েন্সের কোয়ার্ডিনেশন কমিটির মিটিংয়ে, ভোপালে হবে, অর্থাৎ রাহুল গান্ধী নিজে ছিলেন না, কিন্তু তার যে অনুগত
কেসি বেনুগোপাল, আমরা জানি বেনুগোপাল কোঅর্ডিনেশন কমিটির নেতা থাকেন, সেন্ট্রাল ইলেকশন কমিটির নেতা তিনি ওখানে কমিটিতে থাকেন, রাজ্য ইলেকশনে যে কোনো রাজ্যে ইলেকশনের কোনো বৈঠক হলে সেখানে কেসি বেনুগোপাল থাকেন। অর্থাৎ কেসি বেনুগোপাল অ্যাকচুয়ালি রাহুল গান্ধীর তিনি ছায়া বলা যেতে পারে, এই রাহুল গান্ধীর ছায়া হিসেবে তিনি এই সমস্ত মিটিংগুলোতে উপস্থিত হন। ফলে কেসি বেনুগোপাল যেটা বলেন সেটা অ্যাকচুয়ালি রাহুল গান্ধীর কথাই বলেন বলে লোকে ধরে নেন। ফলে রাহুল গান্ধীর এই দুটো বক্তব্য যখন খারিজ হয়ে যায় সিডাব্লিউসির মিটিংয়ে, রাহুল গান্ধীকে কার্যত সাইলেন্ট থাকতে দেখা যায়। এরপরে চলে আসে রাজস্থান, যেখানে আমরা দেখেছি অশোক গেহলট ভার্সেস সচিন পাইলট লড়াই চলছেন, সচিন পাইলটকে প্রায় কর্নার করে দিয়েছেন অশোক গেহলট, সেখানে গোটা লড়াইটা তিনি একা লড়তে চান, বিজেপি সেখানে পরিবর্তন যাত্রা করছে, অশোক গেহলটও তারা একটা পাল্টা র্যালি বের করছেন এবং সেই র্যালিতে পোস্টারে শুধু অশোক গেহলট, আর কাউকে তিনি অ্যালাউ করছেন না। এবং সেক্ষেত্রে সিডাব্লিউসির মিটিংয়ে তিনি এটা পরিষ্কার বলে দিয়েছেন, তিনিও বলে দিয়েছেন যে এই রাজস্থানের গোটা লড়াইটা তিনি একা লড়বেন। ফলে সিডাব্লিউসির মিটিংয়ে আমরা যেটা দেখতে পেলাম, গোটা কংগ্রেস দলের অভ্যন্তরেই কোনো শৃঙ্খলা নেই, গোটা দলটার অভ্যন্তরেই ভয়ঙ্কর একটা বিশৃঙ্খলা, গোটা দলই তারা ঐক্যবদ্ধ নয়, তারা 26-28টা দলকে ঐক্যবদ্ধ করে ভারতবর্ষে নতুন একটা বিকল্প সরকার দেবে এইরকম একটা ভাবনা, এটা তো কাঁঠালের আম সত্য। গোটা ভারতবর্ষের মানুষ অন্তত তাই বলছে, বলছে কর্ণাটকে মুসলিমরা একজোট হয়ে ছিল বলে সেখানে একটা নির্বাচনে ফলাফল হতে পেরেছে, আর হিমাচলে তো মাত্র 0.9% ভোট বেশি পেয়ে সেখানে সরকার গড়েছে, এরকম একটা অবস্থায় রয়েছে। ফলে সেই রকম জায়গায় দাঁড়িয়ে আগামী লোকসভা নির্বাচনে যেটাকে কর্ণাটক আর হিমাচলের সাফল্যকে যেটাকে দেখানোর চেষ্টা করছে কংগ্রেস, কিন্তু নিজের দলের অভ্যন্তরে যে এই বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যে সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধীর নেই, রাজ্যে রাজ্যে যখন তারা কংগ্রেস নেতৃত্ব পৌঁছে যাচ্ছেন তখন রাজ্যের নেতারাই যে আপার হ্যান্ডে থাকছেন, আর সেই নেতৃত্ব সেখানে যে যেখানে ক্ষমতায় রয়েছে তার দলের অভ্যন্তরে বিরোধী যে অংশটা রয়েছে তাকে তারা কোণঠাসা করে দিচ্ছেন। এই যে দলের মধ্যে একটা গোষ্ঠীবাজি রয়েছে, গোটা রাজ্যে রাজ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল মাথা চাড়া দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে কতটা ভালো ফল করতে পারবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এখন এই সমস্ত বিষয়ের ওপর আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। তবে শুধু নজর নয়, ইভিএম নিউজকে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে দিন। নমস্কার।